আচ্ছা সুমন ভাই, ধরেন আপনার কথাগুলো শোনার পর সাকিব আল হাসান একদম ঠান্ডা হয়ে গেল, বরফ আর কি, আর রাগ নাই। এখন খেলার মাঠে কিভাবে বড় বড় বাঘা বাঘা বোলারদের সম্মুখীন হবে সে, কিভাবে? অত রাগ নাই, রাগ চোখে থাকতে হবে, মেজাজও থাকতে হবে, সে রাগটা তাকে লালন করতে দেন, এই রাগ দিয়েই তো বিশ্বের সেরা প্লেয়ার। জগা খিচুড়ি হয়ে গেছে, কোনটা নিয়ে যে আলাপ করুম, মাহিরে আলাপ করুম, না সাকিবের আলাপ করুম, না ব্যারিস্টার সুমন সাহেবের আলাপ করুম, ডাইরেক্টরের সাথে প্রডিউসারের ঝামেলা আছে, কথায় বুঝেন না? একজন ডাইরেক্টর যে সন্তানটা পেটে ধারণ করছে তার কোনো চিৎকার নাই, উনি দল বাইন্দা প্রডিউস করছেন, ওনার প্রযোজক অনেকগুলা এখানে অনেকগুলা, তার মানে কি জানেন? অস্ট্রেলিয়া নিয়ে সাকিব খানরা বিক্রি করছে সামনে রাইখা, খালি প্রডিউসার, এর থেকে নিচ্ছে কিছু, এর থেকে কিছু নিচ্ছে, এর থেকে কিছু নিচ্ছে, নিয়ে প্রডিউসার সাজছেন, ফেক প্রডিউসার, অরিজিনাল প্রডিউসার সামনে আসেই নাই। আসসালামু আলাইকুম। উনি মাহিয়ার সাথে কিন্তু কাজ করছেন, আমাদের মাহিয়া মাহি, তো মাহিয়া যখন অ্যারেস্ট হইল না, তখন আমার হঠাৎ করে ওনাদের দুজনের ওই ছবিটা কিছু সিন মনে পড়তেছিল, আর মনে মনে ভাবতেছিলাম যে হিরো নিশ্চয়ই কষ্ট পাইছে এই ব্যাপারটা, এটা আমার মনে হয়েছে, কারণ ওনার শিল্পমনা মন আমি দেখছি, উনি খুব সফট মনের মানুষ। তো যাই হোক, মাহি মুক্তি পেয়ে গেছে, এবং এই মুক্তি পাওয়াটা কিন্তু নায়িকা মাহি না, মনে করেন আমরা ধরে নিলাম নায়িকা মাহি না, একজন মা মাহি মুক্তি পেয়ে পাইছে, এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। আমি স্যালুট জানাই আইন বিভাগকে, কারণ মা মাহিকে মুক্তি দিয়েছেন ওনারা, হবু মা আর কি, কিন্তু এই সন্তান পৃথিবীতেই আছে, মায়ের পেটে আছে। স্যালুট। অনেক নিউজ ভাই, অনেক নিউজ, মাহিয়ার নিউজ তো বললামই, হ্যাঁ এতক্ষণ আমার মনে বাসায় পৌঁছে গেছেন। এরপরে আছে আমাদের সাকিব আল হাসান, হ্যাঁ ওই যে দুবাই যাওয়াতে ওনার সাথে এক দেড় মাস আগে ঘটনা ঘটছে, ঘটনাটা আপনারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমাদের সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব, উনি তো প্রচুর ফেসবুকে আসেন, ইউটিউবে ওনার বক্তব্য রাখেন, তো ওইখানে একটা বক্তব্য ছিল আমাদের এই বিশ্বসেরা খেলোয়াড়ের, আমি মনে করি বিপক্ষেই, কারণ উনি কি একটা অ্যাড করছেন, আচ্ছা ঠিক আছে ওইটা উনি ভুল বুঝছেন, ওইটা ছাইড়াও দিচ্ছেন, আপনি আবার ওইটা ছাড়ার জন্য তাকে 3 লক্ষ টাকা দিবেন, আমার ব্যাংকে থাকতে পারে 3 লাখ, ওইটা আমি দিবনি, এই ধরনের কথা বলছেন, এটাতে এই বিশ্বসেরা খেলোয়াড় কতখানি আহত হয়েছে জানি না, আমি মানসিকভাবে একটু আহত হয়েছি। কেন জানেন? বিশ্বের সেরা ধনী খেলোয়াড়দের মধ্যে মানে ক্রিকেটে আমাদের সাকিব আল হাসান 2 নম্বর পজিশনে, 800 কোটি টাকার ঘরে। আমি ক্রিকেট খেলা খুব কম দেখি, কিন্তু আমার এই খেলোয়াড়ের খেলা থাকলে আমি দেখি, কারণ উনি বোলিংও ওস্তাদ, ব্যাটিংও ওস্তাদ, ফিল্ডিংও ওস্তাদ, মানে চারিদিকেই অলরাউন্ডার, যেমন আমাদের সাকিব খান অলরাউন্ডার হিরো, নৌকা বাইতে দেন ওইখানেও আছে গোলই, পুরো অ্যাকশনে দেন পাসওয়ার্ড একদম ফিট, মানে যেখানে লাগাইবেন আপনি নাচে গানে যেখানে। দেখেন সাকিবের ব্যাপারটাও কিন্তু অনেক ভাইরাল, বললাম না একদম জগা খিচুড়ি হয়ে গেছে, কোনটা নিয়ে যে আলাপ করুম, মাহিরে আলাপ করুম, না সাকিবের আলাপ করুম, না ব্যারিস্টার সুমন সাহেবের আলাপ করুম। ব্যারিস্টার সুমন সাহেব এতদিন পর আইসা আপনি বলাতে হয়েছে কি জানেন? বুঝিনি তো, একটা দেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের কাছে আমাদের বুঝছেন মাথা উঁচু করা দাঁড় করে রাখছে, বিশ্বের সেরা অলরাউন্ডার, সে মানুষটা হয়তো হঠাৎ গোপনে কিছু একটা হইতে পারে আপনাদের হোটেলের মধ্যে, এগুলো তার প্রকাশ পায় নাই,
সিসি ক্যামেরা আছে ওইখানে, কিন্তু এগুলো কেউ প্রকাশ করে নেই আপনার সম্মানের কারণে, আমাদের হিরোর সম্মানের কারণে। তাহলে আপনি এটা এতদিন পর তোলা মানে কি জানেন, আপনি নিজেকে নিজে বেজ্জতি করছেন আমার দৃষ্টিতে। হ্যাঁ, এটা ছোটো হলেন না, কী শিখলাম আপনার কাছ থেকে? তার মানে কিছুই শিখলাম না। তা দুবাই কেসটা তো মারাত্মক জটিল কেস ভাই, বিশ্বাস করেন। আমি মনে করি ওই যে দাউদ ইব্রাহিম আছে না, একজন নাম শুনছেন না ডন, তার জীবন কাহিনী নিয়ে ওই সিরিজ হয়েছে না ভারতে, সুপার ডুপার হিট। আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুবাইয়ের এই ব্যাপারটা নিয়ে না একটা ওয়েব সিরিজ হতে পারে, মারাত্মক হবে তো, সত্য ঘটনা তো, সত্য ঘটনা। দেখেন সে বাংলাদেশে ছিল, এই বনানি, বনানিতেই নাকি ওনার অফিস টফিস ছিল, ওইখানে একটা জীবন চলে গেল, সে জীবন আবার জঙ্গলে চলে গেল, উনি আবার দেখেন কি গল্প রে ভাই, ওনার জায়গায় আরেকজনকে জেলে পাঠাইয়া দিয়েছেন। আবার একবার চিন্তা করেন, জেলের মধ্যেই তো চলে যাবে মিনিমাম একটা 20 মিনিট একটা পার্ট, কারণ সে কথা দিয়েছিল যে আমার বউ বাচ্চাকে তুমি দেখবা, আমি জেলে চলে গেলাম তোমার নাম নিয়া। কিন্তু সেখানে যে সে খবর পাইলো তার দেশের থেকে একটা লোক আসছে জেল, সেও একজন আসামি হয়ে ঢুকছে, তখন তারে জিজ্ঞেস করছে আমার পরিবারের কী খবর রে, ওই তো কোনো টাকা পয়সা দেয় নেই, তুই যে ওর হইয়া আসামি হইয়া ভিতরে চলে গেলি, গলা যখন দড়ি পড়বে তখন কী হবে, তুই সত্যি কথা বইলা দে, তোর পরিবারও তো কিছু দেয় নেই। সে আইসা আবার প্রকাশ করলো, তখন এটা প্রশাসনের হাতে চলে আসলো, প্রশাসন পরীক্ষা করে দেখলো এই লোক চলে গেছে ভারতে, সেখানে যায়া এই তো আরেকজনে দিয়া গেছে এখানে, আর কেউ চিনতে পারতেছে না। গেট অফ চেঞ্জ চিন্তা করেন, ওই সিকোয়েন্সটা মারাত্মক না, গেট অফ চেঞ্জ করে প্লেনে হোক বর্ডার দিয়ে হোক সে পার হইতেছে, পার হইতেছে, পার হইতেছে, তাকে কেউ হেল্প করতেছে, ছায়া ছায়া দেখামু, ছায়া ছায়া কেউ হেল্প করতেছে, কি সিকোয়েন্স চিন্তা করেন। ওইখানে যায়া বিয়ে করছে, ওই দেশের নাগরিক হয়েছে, সে বিয়ের সূত্র ধইরা, সে মেয়েকে বিয়ে করার সূত্রে সে নাগরিক হয়ে গেছে। ওইখান থেকে দুবাই, বোম্বে আর দুবাই কি জানেন, ঢাকা আর কলকাতা, বোম্বের বড় বড় ধনীরা বিয়ে শাদির মার্কেটিং করে দুবাইতে। দুবাই তো একটা অভয়ারণ্য, আপনি জানেন না অভয়ারণ্য, ওইখানে দাউদ ইব্রাহিম থেকে আরম্ভ কইরা বহু মানুষকে পাবেন ওইখানে, ওরাই রাজত্ব, ওদেরই রাজত্ব। আজকাল তো ডিজিটাল যুগ বুঝছেন না, আমি আপনারে থ্রেট করুম, আপনার সামনে এসে থ্রেট করতে হবে, হ্যালো, একদম কি ছবিটা হবে চিন্তা করছেন? আমার মাথার মধ্যে ওইটা ঢুকে গেছে। আবার মনে করেন যে ওদের, সে কিন্তু বলছে তাদের অনুষ্ঠানটা সাকসেসফুল, কারণ শাকিবুল হাসান গেছে, আরে বাপরে বাপ এত বড় স্টার, তাকে দেখার জন্য সমস্ত বাঙালি ঝাঁপাইয়া পড়ছে। ক্রেতা না এরা, এদের মধ্যে ক্রেতা খুব কম, কেন এসব গরিব লোক খেটে খাওয়া লোক গোল্ড কিনবে কীভাবে, বুঝ আপনারা নিজেরাও বুঝেন। হিরোকে দেখতে গেছে, আবার হিরো আলমকেও দেখতে গেছে, আবার দিঘিকেও দেখতে গেছে, কিন্তু দিঘির প্রচারটা তেমন পায় নাই, হ্যাঁ তেমন পায় নাই। আমাদের শাকিব আল হাসানের সাথে দিঘির একটা পিক দেখলাম, আবার 3 দিন না 4 দিনে না হলো 20টা পোস্ট পাইছি আমাদের হিরো আলমের, 20টা, কিন্তু দিঘির সাথে পাই নেই। দিঘির একটা টিকটকে বোধহয় কে জানি লিঙ্ক দিয়েছিল, ওর মামায় বোধহয় এটা তুলছে, ওর মামায় গেছে কি না জানি না, ওর মামা ছাড়া তো যায় না বাইরে। আচ্ছা যাই হোক, এটা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলো শাকিব আল হাসান আর আমাদের হিরো আলম, এরা ঢাকায় এসে আবার এসব ব্যাপারে কথাবার্তা হবে, এতে আরও প্রচুর কন্টেন্ট তৈরি হবে, থামতেছে না ভাই, থামার শেষ নাই, কিন্তু একটা পর একটা। লাস্ট নিউজ যেটা জানেন, যেটা প্রথম বলা উচিত ছিল আমার, বলি নাই থামবেলে ওই কিং খানকে আনিও নাই, যে ভাই আর কত এই মানুষটার উপরে জুলুম করা হবে, যত আলোচনা হবে ততই তো তার কানে বাজলে খারাপ কথা, কানে বাজলে খারাপ লাগে না ভাই। তবে এতদিন সে চুপ ছিল, চুপ ছিল, এখন কিন্তু সামনে আইছে। গুলশান থানায় উনি গেছেন, উনি একটা
মানে এটাকে কি মামলা বলা আমি জানি না, মানে হয় না ব্ল্যাকমেল টাইপের, মানে আপনি ব্যাপারটা দেখেন, এই রহমতুল্লাহ বোধ ওনার নাম নাকি বরকতুল্লাহ, না রহমতুল্লাহ বোধ হয়, ইনি বিভিন্ন চ্যানেলে ঘুরা ঘুরা দাবি করতেছেন আমার যা খরচ হয়েছে এটা দিয়ে দেন, আমি চুপ হয়ে যাব, সব মামলা এই যে যা অভিযোগ করছে এগুলো উঠায় নেব, মামলা তো হয় না এগুলো উঠায় নেব, এফডিসিতে অভিযোগ করছে, কন্ডিশনটা বুঝছেন? তার মানে ওনার টার্গেট শিডিউল না টাকা, যে আমার ক্ষতিপূরণ মানে ছবিটা স্যার করবে না, কীভাবে করবে, ছবি নায়িকা কই, যা খোঁজ নেওয়া দেখেন হয়তো বিয়ে হয়ে গেছে, ওনাকে সামনে আসতে হবে, আবার কিছু বলতে হবে নিজের ছবি হইলে। আবার দেখেন এই ছবি জমা যখন পড়ছিল তখন আমির জান এরকম একজন নাম শোনা গেছে, উনি প্রডিউসার, আমাদের যেমন ফেক আইডি হয় না এই যে ফেসবুকে, এই রহমতুল্লাহ হলো ফেক প্রডিউসার, ওনার নামই তো নাই ওইখানে, অরিজিনাল প্রডিউসার অভিযোগ করে নাই, উনি তৃতীয় চতুর্থ পক্ষ হয়ে আইসা কী কী কথাগুলো বলছেন, এই কথার মধ্যে ওনার বোঝা যায় উনি সাপ্লাই দেয় তাই না, উনি সাপ্লাই দেয়, উনি বলছেন যে আমি রুমে ঢুকাই দিতাম, আমি আবার নিয়ে যাইতাম ওই জায়গা মতো, বুঝছেন? মানে এগুলো কারা করে, এগুলো কোনো প্রডিউসার করতে পারে? এগুলো করতে গেলে তো আপনাকে দালাল বলবে সবাই লোকে, প্রডিউসারদের ইজ্জত থাকে? একদম থাকে না, একদম থাকে না। আর ওনার টার্গেটটা আমার টাকা দিয়ে দেন, ছবি করার কিন্তু আগ্রহ নাই। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে একজন টিভি চ্যানেল থেকে যে আপনার ডাইরেক্টর কোথায়, কয় ডাইরেক্টর তো টাকার বিনিময়ে কাজ করে, এই ভাই টাকার বিনিময়ে কাজ করে এভাবে বলল, আপনি স্টাফ নাকি ডাইরেক্টর? ডাইরেক্টর তো টাকার বিনিময়ে কাজ করে, এখন হয়তো উনি নাও করতে পারেন এই ছবিটা, আমরা অন্য ডাইরেক্টর নিয়ে নিব। আপনি মি আসলে একটা বিটলা লোক রে ভাই, আমার পোলা আরেকজন এসে আবার নাম দিবেন তারে, একটা ছবি তো তার সন্তান একজন ডাইরেক্টরের, এই ডাইরেক্টরকে সামনে আনতে হবে, তার কথা শুনতে হবে, এই ডাইরেক্টরকে তো বলতে হবে ডাইরেক্টরের সাথে প্রডিউসারের ঝামেলা আছে, কথাই বুঝেন না? একজন ডাইরেক্টর যে সন্তানটা পেটে ধারণ করছে তার কোনো চিৎকার নাই, উনি দলবান্ধা প্রডিউস করছেন, ওনার প্রযোজক অনেকগুলা এখানে অনেকগুলা, তার মানে কি জানেন অস্ট্রেলিয়া নিয়ে শাকিব খানরে বিক্রি করছে সামনে রাইখা, খালি প্রডিউসার এর থেকে নিচ্ছে কিছু, এর থেকে কিছু নিচ্ছে, এর থেকে কিছু নিচ্ছে নিয়ে প্রডিউসার সাজছেন, ফেক প্রডিউসার, অরিজিনাল প্রডিউসার সামনে আসেই নাই, যার জন্য প্রতারণার মামলায় উনি ফাঁসবেন। দেখেন বাঘের বাচ্চা শাকিব খান চুপ থাকবেন কেন, চুপ থাকছেন আপনি, আপনার প্রাক্তন দুই ওয়াইফ বা একজন প্রাক্তন আরেকজন আছে জানি না তাদের নিয়ে, এটা আপনার ফ্যামিলি ব্যাপার, এখানে আপনি চুপ থেকে বুদ্ধিমানের কাজ করছেন, কিন্তু এই ধরনের অপমানের ঢিল যারা মারবে তাকে পাথর মারতে হবে, তাকে আইন দিয়া বুঝাই দিতে হবে। আপনারা যারা শাকিবিয়ান প্রতিবাদ করেন, একজন ফেক প্রডিউসার আইসা এত বড় অপবাদ দিল, তাও তার শর্ত কি, আমার শিডিউল এই টাকা দিলে, শিডিউল কয় না কিন্তু টাকা দিলে আমি এটা কর্মাইজ করে ভালাবো, নাইলে আমি আইনের আশ্রয় নেব। শাকিব খান আপনি আইনের আশ্রয় নেন, নিয়া থাকলে 100% ভালো করছেন, আমি চাই আইন সুবিচার করবে, বুঝছেন? আপনার প্রতি এত বড় একটা অপমানজনক অপবাদ, এটা একদম মানা যায় না, একদম মানা যায় না, মানে মগজটাই বুঝছেন একেবারে খিচুড়ি হয়ে গেছে, বুঝছেন? ভুনা খিচুড়ি মগজটাই পুরা, মিডিয়া মনে করেন যে একেবারে এখন জিন্দা তাজা, একদম জিন্দা, কিন্তু প্রচুর কন্টেন্ট, প্রচুর আয়, প্রচুর বিনোদন, কিন্তু জিন্দা হইলে কি হবে, আমাদের সিনেমা তো জিন্দা লাশ হয়ে গেছে, মিডিয়া জগৎ জিন্দা, সিনেমা জিন্দা লাশ। আল্লাহ হাফেজ, সবার জন্য সবাই দোয়া করবেন।